স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদকে আগামী 12 ও 13 আগস্ট তলব করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি ও শেখ মোহাম্মদ ফানাফিল্লা আলাদা পত্রের মাধ্যমে তলব করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএসডি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আবুল কালাম আজাদকে 12 আগস্ট তলব করা হয়। রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে জনসাধারণের সাথে প্রতারণা করে করোনা সনদ দেওয়ার নামে কোটি কোটি টাকা সংগ্রহের অভিযোগে 13 আগস্ট জিজ্ঞাসাবাদ করবে দুদক। চলমান অনুসন্ধানের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থেই আবুল কালাম আজাদকে তলব করা হয়েছে।